মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনে মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আপনারা সবাই জানেন মনোবিক্ষণ বহরমপুর রানীবাগানে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। মনোবিক্ষণে স্নায়ু এবং মানসিক রোগের চিকিৎসায় ব্রতী রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা। মনোবিক্ষণের প্রযোজনায় এই অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। এতে আমরা বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে হাজির হই এবং জেনে নিই তার সমাধান সূত্র। আজকে এরকমই একটি সুযোগ এসছে যাতে মনোবিক্ষণের প্রখ্যাত স্নায়ু এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তীকে আমরা সাথে পেয়েছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ঠিক করেছি, সেটি হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি। আচ্ছা, কাউন্সিলিং এই কথাটি কিন্তু খুব একটা না শোনা নয়। অনেকেই আজকাল ট্রিটমেন্ট করাতে এসে বলেন আমি কাউন্সিলিং করতে চাই। ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব যে এই কাউন্সিলিং জিনিসটা কি। শুধু আমরা নিজেরা এসে যে বলি তা না, অনেক সময় অন্যান্য বিভাগের ডাক্তারবাবুরাও বলেন একটু কাউন্সিলিং করিয়ে নিন। আসলে কাউন্সিলিং হচ্ছে এক বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা বিভিন্ন মানসিক রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়। মূল কথাটা সাইকোথেরাপি, তবে মুখে মুখে কাউন্সিলিং কথাটা বেশি প্রচলিত, বেশি চালু। তো আমরা এখানে কাউন্সিলিং বা সাইকোথেরাপি এই কথাটি দুটোই ব্যবহার করব। কাউন্সিলিং বা সাইকোথেরাপি মূলত হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা যাতে বিশ্বাস করা হয় যে অনেকগুলো মানসিক সমস্যার মূল উৎস হচ্ছে আমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনার ভুল। একটা বিশেষ পরিস্থিতিতে আমি কিভাবে রেসপন্ড করব, কিভাবে উত্তর দেব, কিভাবে ব্যবহার করব, এ অনেক কিছুই ডিপেন্ড করে আমি ঠিক কি ভাবছি, কীভাবে ভাবছি তার উপরে। ধরুন রাস্তা দিয়ে একটা লোক আমাকে দেখেও না দেখার মতন করে চলে গেল। আমি এটাও মনে করতে পারি লোকটা আমাকে পাত্তা দিল না, আবার এটাও মনে করতে পারি হয়তো খুব ব্যস্ত ছিল তাই দেখতে পাইনি। এক্স্যাক্টলি, এই যে কোনো একটা সিচুয়েশনকে আমরা কীভাবে ভাবছি, এক্স্যাক্টলি এই যে দুরকম ভাবনা এলো একই সিচুয়েশনে, হয়তো দুরকম ব্যক্তি দুরকমভাবে ভাবলেন। যিনি ভাবলেন আমায় দেখে পাত্তা দিল না, তা কিন্তু মনটা খারাপ লাগলো। যিনি ভাবলেন হয়তো খুব ব্যস্ত ছিল, তিনি এটা নিয়ে বিশেষ কিছু ভাবলেন না, তার মনটা খারাপ হলো না। কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে বিশ্বাস করা হয় যে আমাদের ভাবনার ভুলের জন্যই আমাদের মন ভালো থাকে না, তাই আমাদের ভাবনার ভুলগুলোকে আমরা যদি চিনতে পারি আর চিনতে পেরে যদি সেগুলোকে ঠিক করতে পারি তাহলেই কিন্তু আমাদের মন খুব ভালো রাখা যাবে। অর্থাৎ আপনার মতে কাউন্সিলিং একটা বিশেষ ধরনের ট্রেনিং। ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপি আসলেই হচ্ছে একটা ট্রেনিং, মনের ট্রেনিং। কিভাবে ভাববো তার ট্রেনিং, কিভাবে অনুভব করব তার ট্রেনিং, কিভাবে বলবো তার ট্রেনিং, কিভাবে বুঝবো তার ট্রেনিং। অর্থাৎ এক কথায় আমার পারিপার্শ্বের মানুষ, ব্যক্তি, সমাজ সব কিছুর সাথে আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে আমার নিজেকে সবার সামনে দেখাবো, তার ট্রেনিংই হচ্ছে সাইকোথেরাপি। তাহলে তো সাইকোথেরাপির যে এরিনাটা, মানে যে এরিয়াটা, সেটা তো বিশাল বড়, বিরাট বড়, বিরাট বড়। কারণ আপনি যেটা বলছেন যে কিভাবে আমরা বলবো, কিভাবে চলবো, কিভাবে ব্যবহার করব এবং নিজেকে কিভাবে আমি থ্রো করব সমাজের কাছে, এই সব কিছুই সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের আওতার মধ্যে পড়ে। তাহলে ধরুন অনেকে অনেকে আছেন যারা সোশ্যাল ফোবিয়ায় ভোগেন, মানে অনেক কিছু জানে কিন্তু সমাজের কাছে সেটা ঠিক মতো বলে উঠতে পারে না, বা কোনো ছাত্র সে পরীক্ষায় কোনো একটা ভাইভা ফেস করবে, মানে যেখানে হয়তো মৌখিক পরীক্ষায় সে হাত পা কাঁপছে, ঠিক মতো বলে উঠতে পারছে না, এই সমস্ত কিছুই কি কাউন্সিলিংয়ে সারে? শুধু সারে তাই নয়,
সারে যে তার একটা বড় প্রমাণ। উল্টো দিকে আপনি এটাও ভাবুন, এমন অনেক লোককে নিশ্চয়ই আপনি দেখেছেন যার সাথে কথা বলার পর মনে হয় বাহ কত জানে, কি সুন্দর বললো, কিন্তু হয়তো ভেতরে ভেতরে খোঁজ নিয়ে জানা গেল যে সে সে ব্যাপারটা বিশেষ কিছু সেরকম জানে না, তার মানে যতটুকু জানে তার থেকে অনেক বেশি করে সেটাকে বলতে পারে। এই যে একটা কনফিডেন্টলি বলা, অন্যকে প্রভাবিত করা, অন্যকে ইমপ্রেস করা, এই সমস্ত কিছু কিন্তু মেন্টাল ট্রেনিং বা সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে করা সম্ভব। শুধু যে এইগুলোই করা সম্ভব তাই নয়, যেটা আপনি বলছিলেন সোশ্যাল অ্যাংজাইটি, অর্থাৎ বাইরে গিয়ে লোকজনের সাথে মেলামেশা করতে ভয়, লোকজনের মধ্যে যেতে ভয়, কারোর সাথে যেচে আলাপ করতে ভয়, পাশে একটা ধরুন একটি ছেলে ভাবছেন, পাশে একটি মেয়ে বসে আছে, তার সাথে একটু কথা বলি, একটু আলাপ করি, খুব ইচ্ছা হচ্ছে কিন্তু বলতে পারছেন না, কেননা ভীষণ ভীষণ একটা ভয় ভয় লাগছে। এই যে বলা, এই যে অ্যাপ্রোচ করা, এই যে একটা কথা শুরু করা, এই যে একটা কথোপকথন স্টার্ট করা, এটা কিন্তু অনেক মানুষ করতে পারেন না, এবং এই গোটা জিনিসটার পেছনে লুকিয়ে থাকে একটা ভীষণ বা একটা অজানা আতঙ্ক যে আমায় কেউ কিছু খারাপ ভাববে না তো, আমায় কেউ কিছু সমালোচনা করবে না তো, আমায় কেউ কিছু উল্টোপাল্টা ভেবে ফেলবে না তো। এই ভাবনাগুলোকে বিশ্লেষণ করা, করে সেটাকে ঠিক করা, এবং তারপর আস্তে আস্তে নিজের ভেতরের যে খামতিগুলো সেগুলোকে সম্পূর্ণ মেরামত করে মনটাকে বলিষ্ঠ করে গড়ে তোলাটাই হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আপনার পরিচিত কেউ যদি এই অসুখে ভোগেন তাহলে ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করুন ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তীর সঙ্গে। ওনার সাথে যোগাযোগের নাম্বার 9007574740। আবার বলছি 9007574740। কাউন্সিলিংয়ের সুবিধা তো সব জায়গায় অ্যাভেলেবেল নেই। কাউন্সিলিং এক্স্যাক্টলি কারা করতে পারেন এবং ন্যূনতম কী যোগ্যতা জরুরি হয় কাউন্সিলিংয়ের জন্য? কারণ ধরুন যেহেতু এটা কোনো ওষুধ নয়, ওষুধ আপনি মোটামুটি জেনে দিলেও সেটা একটা জায়গায় গিয়ে কাজ করবে, কিন্তু কাউন্সিলিং অনেকটাই কাউন্সিলার যিনি যিনি শেখাচ্ছেন, ট্রেনিংটা দিচ্ছেন, তার যোগ্যতা তার পারদর্শিতার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি পারদর্শী না হন তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। একদম, ব্যাপারটা হচ্ছে দেখুন আসলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি তো বেসিক্যালি কোচিং, কোচ করা, যেখানে পড়া না শিখিয়ে তার কথা বলার স্টাইল, তার ভাবনার স্টাইল, তার চিন্তা ভাবনার প্রবলেম, সেইগুলোকে ঠিক করে ঠিকঠাকভাবে বলিষ্ঠভাবে চিন্তাভাবনা করতে শেখা, ব্যবহার করতে শেখা, এইগুলোকে শেখানো। যিনি শেখাচ্ছেন তিনি নিজেই যদি ভালোভাবে না জানেন তাহলে তো ভুল শেখাবেন, এবং সেক্ষেত্রে না শেখার চাইতে ভুল শেখাটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ ভবিষ্যতে তিনি আরও বেশি পদে পদে প্রবলেমে পড়বেন। তাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের এই কাউন্সেলিং যারা দেখেন তারা এই কাউন্সেলিং কারা করতে পারবেন বা পারবেন না সে ব্যাপারে খুব ক্লিয়ার কাট কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ জায়গাতেই যারা কাউন্সেলিং করেন তারা সেই গাইডলাইন মেনে চলেন না। কেননা সেই গাইডলাইন অনুযায়ী কাউন্সেলিং করতে পারেন একমাত্র সঠিক ট্রেনিং প্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা। ক্লিনিক্যাল সাইকোলজি কারা, সাইকোলজিস্ট কারা, না যারা ক্লিনিক্যাল সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ববিদ্যায় এমফিল ডিগ্রি প্রাপ্ত তাদেরকেই একমাত্র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলা হয়, এবং আমরা খুব গর্ব করে বলতে পারি যে কলকাতার বাইরে একমাত্র বোধহয় মনোবীক্ষণেই, মুর্শিদাবাদ জেলা তো বটেই, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এইসব জেলাগুলোতে তো আমরা নিশ্চিতভাবেই জানি, এবং হয়তো উত্তরবঙ্গেও এত সুদৃঢ় বা এই মনস্তত্ত্ববিদ্যা বিভাগ বা কাউন্সেলিং সাইকোথেরাপি বিভাগ আর কোথাও নেই, কেননা এখানে নয় নয় করে তিনজন এমফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন যারা অত্যন্ত তাদের বিদ্যায় পারদর্শী। বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে তেনারা এসছেন, তারা অত্যন্ত সনামের সঙ্গে এখানে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে কাজ করে চলেছেন। শুধু তাই নয়, এই সাইকোথেরাপিতে মনোবীক্ষণ এই এতদঞ্চলে, এই উত্তরবঙ্গে একটা অন্যতম পায়োনিয়ার প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অলরেডি একটা পরিচিতি লাভ করেছে। এটা খুব আনন্দের খবর মুর্শিদাবাদবাসীর কাছে, তার কারণ কাউন্সিলিং জিনিসটা যেহেতু খুবই এফেক্টিভ, খুবই জরুরি, বেশিরভাগ মানসিক অসুখে
একটা মেজর কনসার্ন হচ্ছে যে দীর্ঘদিন ওষুধ খেতে হয়, হ্যাঁ, এবং ওষুধ বন্ধ করলে অসুখ রিল্যাপস করে, মানে আবার ফিরে আসে। সেজন্যে যারা ভুক্তভোগী তারা জানেন এবং তাদের বাড়ির লোকেরাও জানেন যে মানসিক অসুখের ট্রিটমেন্ট দীর্ঘস্থায়ী হয়, বছরের পর বছর চলতে থাকে এবং ওষুধ বন্ধ করলেই অসুখ আবার ফিরে আসে। সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যে রিসার্চ সেটাও সারা পৃথিবী জুড়ে যে রিসার্চ হয়েছে এই অসুখগুলির ওপর, সেই রিসার্চ বলছে যে এই অসুখগুলিতে যদি প্রথম দিন থেকে ওষুধের সাথে কাউন্সিলিংকে অ্যাড করা হয় তাহলে কিন্তু, যেহেতু কাউন্সিলিং একটা বিশেষ ধরনের ট্রেনিং, এটা মনের গতি প্রকৃতি বা মনের খোলনলচে পাল্টে দেয়, কীভাবে ভাববো সেই জিনিসটাকে গাইড করে, সুতরাং তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে থাকে এবং ভেতর থেকে অসুখটি ঠিক হতে থাকে একদম। তার ফলে প্রথম দিন থেকে যদি কাউন্সিলিং এবং ওষুধ এই দুটিকে একসাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। এবং সে কারণে মনোবিক্ষণে যে সমস্ত রোগীরা আসেন তাদের বেশিরভাগেরই সম্পূর্ণ নিরাময় হয়। ঠিক, একটা কথা, শেষ কথা যেটা, সেটা সবাইকে মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বেশ কিছু মানসিক অসুখের ক্ষেত্রে একাই গোটাটা ঠিক করে দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সঙ্গে সঙ্গে ওষুধও দরকার হয়, দুটোই একসাথে চলে, তার কিছু বেনিফিটও আছে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি যদি একসাথে চলে তাহলে ওষুধের ডোজ কম লাগে, ওষুধ কম দিন চালাতে হয়, তার ফলে চিকিৎসার খরচ কমে এবং সাইড এফেক্টের সম্ভাবনাও কমে। আর একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমার মনে হয় যে কাউন্সিলিংয়ের একটা বেস্ট পার্ট হচ্ছে সাইকো এডুকেশন, মানে ওষুধটা কেন খাবো, আমার অসুখটা কি এবং কতদিন আমি ওষুধটা চালাবো, ওষুধটা খাওয়ার গুরুত্বপূর্ণ ব্যাপারটা কেন, এই সমস্ত কিছুও কাউন্সিলিংয়ে কিন্তু একজন সাইকোলজিস্ট শেখান তার পেশেন্টকে। অর্থাৎ এক কথায় মানসিক রোগের চিকিৎসায় যে দিগন্ত এনে দিয়েছে মনোবিক্ষণ, সেখানে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং তার সাথে যে সাইকিয়াট্রিস্টরা আছেন তারা যে ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করছেন, এই দুটি সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে এবং তার ফলে কিন্তু রোগীর প্রকৃত রোগ নিরাময় সম্ভব। আজকের মতো তাহলে অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি করছি। নমস্কার। নমস্কার। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।